এই তো আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে, কোচিং এ পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে, তুইও তো ভিজেছিস, আর কেউ আসেনি? স্যার কোথায়? মেয়েটা বলল। ছেলেটা কোনো উত্তর দিল না, গম্ভীর মুখে চক তুলে নিয়ে টেবিলের উপরে লিখল 293-এর 52। মেয়েটা আর চোখে ওই সংখ্যা দেখে নিল। স্যার এলেন, আসতে শুরু করল ক্লাস 11-এর ব্যাচ। ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায়। মঙ্গলবারের পর আবার বৃহস্পতিবার। মেয়েটা এসেছে একটু আগেই, তার হাতে ডট পেন দিয়ে লেখা 299-এর 68। দেখালো ছেলেটাকে, অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার। ওদের আলাদা কথা হয় না তেমন কিছু, পড়ার কথা, আকাশের কথা, সকালে যা বৃষ্টি, বাব্বা। কোচিং ক্লাসের শেষে সবাই মিলে হই হই করে বাড়ি ফেরা, দুজনের সংখ্যা বিনিময়, কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে, কখনো অঙ্ক খাতায় দুজনে দুজনকে নতুন এক একটা সংখ্যা দেখানোর গোপন খেলা। ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত, চোখ নামিয়ে নিত গার্লস কলেজের মেয়েটা। তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল, এই তোদের বাড়িতে গীতবিতান আছে অখণ্ড? আছে। জানিস, 284 পৃষ্ঠার 35 নম্বর গানটা আমি খুব ভালোবাসি। বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন, শম্পা, তমালি, অনিরুদ্ধরা। আর কোনো কথা হয়নি সেদিন। কি লেখা আছে গীতবিতানের 284 পৃষ্ঠায় 35 নম্বর গানে? ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতা ছুঁড়ে দিয়েই খুঁজেছিল গীতবিতান। ওই তো, দিদির হারমোনিয়ামের উপরেই রাখা আছে। গানটা হচ্ছে, ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আচ্ছা, শেষ লাইন, হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ফিরে দেবে? কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা তাকে ফিরিয়ে দেবে? সারা রাত পড়াশোনার ভান করে সে উল্টে গেছিল গীতবিতানের পাতার পর পাতা, প্রায় 2500 গান। অল্প কয়েকটাই গাওয়া হয়, যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যাবে মেয়েটার গানের জবাবে। তারপর মন ঠিক করে ফেলল 293-এর 52 নম্বর গান, 293-এর 52। এতেই বুঝতে পারবে ব্রিলিয়ান্ট মেয়েটা। আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে, সে আসিবে। তারপর তো উত্তর দিল মেয়েটা 299-এর 68। দেখা যাক কোন গান। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা এসো হে গোপনে, আমার স্বপন লোকের দিশাহারা এসো হে গোপনে,
চলতে থাকলো আপনার গানের বই নিয়ে ওদের এই সংখ্যার খেলা, আসলে চিঠি যা আপনি আগেই লিখে রেখেছেন, সুর দিয়ে রেখেছেন। ছেলেটা, ফিরে যাও কেন ফিরে ফিরে চাও, বহিয়া বিফল বাসনা, চিরদিন আছো দূরে অজানার মতো, নিভৃত অচেনা পুরে, কাছে আসো তবু আসো না। মেয়েটার উত্তর, হে সখা, বারোটা পেয়েছি মনে মনে, তব নিঃশ্বাস পরশনে এসেছো অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে। এরকম এরকম প্রতিদিন, যতদিন না ওদের হাতে ভেঙে যায় আপনার দেওয়া স্বর্গ খেলনা। এসে পড়ে উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, মেয়েটার ডাক্তারি পড়তে বড় শহরে চলে যাওয়া, সংসার বাঁচানোর জন্য বাপ মরা ছেলেটার দিনে চাকরি, আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ। শেষকালে মেয়েটা বলেছিল, অনেক কথা চাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছে জলাঞ্জলি। উত্তরও ভেবেছিল ছেলেটা, আমার একটি কথা, বাঁশি জানে বাঁশি জানে, ভরে রইল বুকের তলা, কারো কাছে হয়নি বলা, কেবল বলে গেলেন বাঁশির কানে কানে, জানানো হয়নি আর। এখনো এই পৃথিবীতে থাকে ওরা, দেখা হয় না, ওদের মাঝখানে বয়ে চলে আপনার কবিতার ছোট নদী, বাঁকে বাঁকে বয়ে চলে। ওদের মতো অজস্র ছেলেটার মেয়েটার আপনি যে বন্ধন, গানের বন্ধন, আপনি কিন্তু ওদেরই। আজও বলেছিলেন আপনার গান থাকবে, প্রশ্ন আসে মনে, অত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে, থেকে যাবে আমাদের প্রেমে, আমাদের দুঃখে, আমাদের আনন্দ আর বিচ্ছেদে। ছেলেটার মেয়েটার দেখা হয় না অনেক দিন, তাদের যোগাযোগের সেতু ছিলেন আপনি। আপনার গানের ভিতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদের, তখন দুলে উঠত গানের সেই সেতু। শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখনো হয়তো দেখা যায়। ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে একা, কিংবা অন্য সঙ্গীদের সঙ্গে কোনো বসন্তোৎসবের সকালে। মেয়েটা কখনো শালপাতার ঠোঙা হাতে, পৌষমেলার ধুলোয় খোঁপায় তার কুরচি ফুল। এমনকি কখনো হতে পারে না ঠাকুর, আবার আবার কোনোদিন মুখোমুখি হয়ে গেল সেই ছেলেটা আর মেয়েটা, দুলে উঠল গানের সেই সেতু, দুটি চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট। শিলং পাহাড়ের বদলে এই শান্তিনিকেতনে চোখে তাদের অন্তবিহীন পথ পেরিয়ে আসবার আনন্দ, বন্দরের কাল শেষ, সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে, কিন্তু গলায় সুর আছে তাদের, হৃদয়ে আছেন আপনি। ওই যে দুজনে আবার গেয়ে উঠেছে একসঙ্গে, আমার সকল কাঁটা ক্ষুণ্ণ করে ফুটবে ফুল ফুটবে, ধন্য
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুল ফুটবে। আপনার কি মনে পড়ে কিশোর রবির কাছে একদিন কি চেয়েছিল আন্না তারখার? সেই চুম্বন, সেই চুম্বন থেমে আছে আজও এই মুহূর্তে। To be.